হ্যালো ফ্রেন্ডস, পরের প্রশ্নটা আমরা শুরু করি। পরের প্রশ্নটা কি বলেছে? সত্য বা মিথ্যা লেখো, 3 নম্বরের 6 প্রশ্ন। 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুরু মান 9, এটা সত্য। কেন সত্য? সংখ্যাগুরু কাকে বলে? কোন তথ্যের সংখ্যাগুরু কাকে বলে? যেই সংখ্যাটা সবচেয়ে বেশি বার আসে, যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি হয়, তাকে বলে সংখ্যাগুরু। যে কোনো তথ্যে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার রিপিট করে আসে, সেই সংখ্যাটাকে আমরা ওই তথ্যের সংখ্যাগুরু বলি। ওকে, এখানে যে সংখ্যা সবচেয়ে বেশি বার আসে, বা যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি হয়, তাকে সংখ্যাগুরু বলে। এখানে দেখো, 9 সংখ্যাটা একবার এসছে, দুবার এসছে, তিনবার এসছে। 3 মাত্র দুবার এসছে। 9 সংখ্যা 3 বার এসছে। ফ্রিকোয়েন্সি হচ্ছে 3। অতএব এটা সত্যি। এই 3টে জিনিসকে মিন, মিডিয়ান, মোড, এটা হচ্ছে মোড, এগুলোকে বলে সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতা, কোন তথ্যের কেন্দ্রীয় প্রবণতা। মিন, মোড, মিডিয়ান, এই 3টাকে বলে কোনো তথ্যে সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা। ওকে, ডেফিনেশনগুলো যেন মনে থাকে, কোনটাকে কি বলে। ঠিক আছে, গড় কাকে বলে, সংখ্যাগুরু কাকে বলে, মিডিয়ান কাকে বলে, এগুলো যেন মাথায় থাকে। মিন, মিডিয়ান, মোড, এই 3টি। ওকে।